ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত 70,000-এরও বেশি সেনা হারিয়েছে রাশিয়া। গত আড়াই বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত 70,000-এরও বেশি সেনা হারিয়েছে রুশ বাহিনী। বিবিসি এবং রুশ সংবাদ মাধ্যম মিডিয়া জোনা এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এ তথ্য। রুশ সংবাদ মাধ্যমগুলোতে নিয়মিত যুদ্ধের হালনাগাদ তথ্য এবং নিহত আহত সেনাদের সংখ্যা, নাম ও পরিচয় প্রকাশ করা হয়। বিবিসির প্রতিবেদনে এ প্রসঙ্গে বলা হয়েছে, আমাদের হিসাব অনুযায়ী যুদ্ধে নিহত রুশ সেনাদের সংখ্যা 70,112 জন। বিবিসি ও মিডিয়া জোনা যে 70,112 জন নিহত রুশ সেনার নাম পরিচয় সংগ্রহ করতে সক্ষম হয়েছে, তাদের মধ্যে 13,781 জন স্বেচ্ছাসেবী যোদ্ধা। স্বেচ্ছাসেবী যোদ্ধাদের বেশিরভাগই রাশিয়ার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা বিভিন্ন শহর ও গ্রাম থেকে আসা। এসব এলাকায় সন্তোষজনক বেতনে কাজ পাওয়া কঠিন, তাই জীবন জীবিকার তাগিদে বাধ্য হয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন তারা। এই স্বেচ্ছাসেবী যোদ্ধাদের অধিকাংশের বয়স 42 থেকে 50 বছরের মধ্যে। রাশিয়ার নাগরিক ছাড়া অন্যান্য দেশের স্বেচ্ছাসেবীরাও আছেন রুশ বাহিনীতে। এই স্বেচ্ছাসেবীদের অধিকাংশই উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান সহ মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা। আন্তর্জাতিক ডেস্ক, গণমানুষের আওয়াজ।